আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের চ্যানেলের দ্বিতীয় রিভিউ Redmi Note 9। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। মিড বাজেটের মধ্যে বেস্ট ফোন Redmi Note 9। এই ফোনটিতে পাচ্ছেন চারটি ক্যামেরা। ফার্স্ট ক্যামেরা 48 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা 8 মেগাপিক্সেল, থার্ড অ্যান্ড ফোর্থ ক্যামেরা 2 মেগাপিক্সেল, এবং পাশেই পাচ্ছেন এলইডি ফ্ল্যাশ, এবং ক্যামেরার নিচে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে পাচ্ছেন 6.53 ইঞ্চ ফুল স্ক্রিন ডিসপ্লে। এই ফোনটির বাম সাইডে পাচ্ছেন 30 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটিতে পাচ্ছেন গোরিলা গ্লাস 5। ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং তারই উপরে রয়েছে ভলিউম বাটন। নিচে পাচ্ছেন স্পিকার, তারই পাশে রয়েছে চার্জিং পয়েন্ট, তার পাশে রয়েছে হেডফোন লাইন, তার উপরে পাচ্ছেন টিভি সেন্সর, অর্থাৎ এটির মাধ্যমে আপনি টিভিও চালাতে পারবেন। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিগ ব্যাটারি। Redmi Note 9 মেড ইন চায়না। ফোনটিতে 4GB র্যামের সাথে পাচ্ছেন 128GB রম। এই ফোনটির প্রসেসর হিলিও G85 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 10। এই ফোনটির বিডি প্রাইস 19,999 টাকা মাত্র। আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন আরামসে একদিন চলে যাবে। এই ভিডিওটাকেও স্পন্সর করেনি, আপনারা যদি কেউ স্পন্সর করতে চান তাহলে ডিসক্রিপশনে জিমেইল দেওয়া আছে, চাইলেই কন্ট্যাক্ট করতে পারেন।